आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं, एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी और ज्ञानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलू में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। ओ
शिकंतला पर शांतरा कर आंध्र का आला करी टेके बोगरा टेके बो शाकरा पर रहांध्र का आला करे जाका ओ रे जाकर रहांध्र का आला करी टेके बो साखरा बा ओ धन्यवाद ईश्वर अपनारे समयेर जन्नो धन्यवाद ईश्वर आमादेर उपर अनुग्रह कृपा प्रेम करार जन्नो धन्यवाद प्रभु धन्यवाद अपनार मतन आर केउ नेइ धन्यवाद प्रभु रे बोंद्राला बागरा टेके बो शाखाड़ा बा रहांद्रिका आला करी टेके बो शाखाड़ा बा धन्यवाद प्रभु आमादेर एइ अनलाइन चार्जेर जन्य प्रभु धन्यवाद प्रभु रे बोंद्राला बागरा टेके बो शाखाड़ा बा ओ रहांद्रिका आला करी टेके बो शाखाड़ा बा ओ जिकेरे आंद्रिका आला करी टेके बो शाखाड़ा बा हाँ प्रभु एइ तैरीर बछरे प्रभु तैरीर बछरे समस्त मानुष तैरी होच्छे जीशु ख्रीष्टेर नामे ते रे বোন্দ্রালা বাগরা টেকে বসা খাড়াবা আপনার ইচ্ছাতে রিয়েন্দ্রে কা আলাকারি টেকে বোগরা টেকে বসা খাড়াবা ও রাহান্দ্রে কা আলাকারে জা কা রা 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 খাসা আন্দ্রে কা আলাকারি টেকে বো ও রাহান্দ্রে কা আলাকারে জা কা আন্দ্রে কা আলাকারি টেকে বো জা কা রা ও রে হানি ত্রিহানি রি টেকে জা কা রা আন্দ্রে ও হালেলুয়া 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 ও ধন্যবাদ প্রভু আপনার মতন আর কেউ নেই প্রভু আপনি রাজা রাজা প্রভু প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ ধন্যবাদ প্রভু রাহান্দ্রিকা আলাকারে জাক আন্দ্রিকা আলাকারি টেকে বো জাকার আন্দ্রিকা হালেলুয়া ধন্যবাদ প্রভু সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব যেখান থেকে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও দুইয়ের অধ্যায়ের একের থেকে দুইয়ে পাব যেখানে বলেছেন যে আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত প্রার্থনা বিনতি ধন্যবাদ আর মধ্যস্থ করা হয় যে বিশেষত রাজাদের উচ্চ পদস্থ কর্মচারীদের জন্য যেন তারা প্রশান্ত তারা সম্পূর্ণ ভক্তিতে ধীরতায় নিরুদ্বেগ এবং প্রশান্ত জীবনযাপন করতে পারে হালেলুয়া আমরা প্রার্থনা করব আর ঘোষণা করব যে শয়তানের কোনো যোজনা সরকার ও লিডারদের উপর পূরণ হচ্ছে না যীশু খ্রিস্টের নামে তারা নিষ্ফল হচ্ছে যীশু খ্রিস্টের নামে আমরা ঘোষণা করব শয়তানের শক্তি তার প্রভাব তার সমস্ত অধিকার নষ্ট হচ্ছে যীশু খ্রিস্টের নামে দেশের সমস্ত লিডাররা শয়তানের সেই বন্ধন থেকে মুক্ত হচ্ছেন যীশু খ্রিস্টের নামে আর আমরা সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করব লিডারদের জন্য যে তারা খারাপ কাজ থেকে নিজেদেরকে সরিয়ে আনছে যীশু খ্রিস্টের নামে রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা রাহান্দ্রিকা আলা কাডি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা জিকে রে জালালালা রে জাকা প্রার্থনা করুন আমাদের দেশের জন্য প্রার্থনা করুন আমাদের সমস্ত লিডারদের জন্য রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা রাহান্দ্রিকা আলাকা সেই সমস্ত সরকারের জন্য যাদের নিয়মের দ্বারা আমাদের এই সমাজ চলছে রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা সেই সরকারের জন্য প্রার্থনা করুন যে তারা সঠিক সিদ্ধান্তকে নিচ্ছে যীশু খ্রিস্টের নামে তারা শয়তানের দ্বারা চলছে না যীশু খ্রিস্টের নামে সমস্ত শয়তানের উপরে সমস্ত লিডারদের উপর থেকে শয়তানের সমস্ত অধিকারকে আমরা কাটছি নষ্ট করছি যীশু খ্রিস্টের নামেতে রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা রাহান্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা এই পরিবর্তনের মাসে রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা এই তৈরির বছরে পরিবর্তনের মাসে রে মানুষের হৃদয় বদলাচ্ছে যীশু খ্রিস্টের নামে সমস্ত লিডারদের হৃদয় বুদ্ধি বদলাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা রা হান্দ্রে কালা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা ও জা হান্দ্রে কালা কা রে জা কা রা হান্দ্রে কালা কারি টেকে বো ও জা কা রা আন্দ্রে কা আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা রি এন্দ্রে আলা কা ও রে জা কা রা আন্দ্রিকা আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা ও জিকে রে আন্দ্রিকা আলা কারে জাক আন্দ্রে আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা ও রা আন্দ্রিকা আলা কারে জা রে জা রে জা রা 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 শাকারা আন্দ্রে ও রা আন্দ্রিকা আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা ঈশ্বর এ পুরো বিশ্ব ঈশ্বরের রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা এই বিশ্বের উপরে শয়তানের কোনো অধিকার নেই যীশু খ্রিস্টের নামেতে রা আন্দ্রিকা আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা সরকার সমস্ত লিডার ঈশ্বরের বুদ্ধি দ্বারা চালানো হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা রিহেন্দ্রিক আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা রে বোন্দ্রালা বা জাকারা আন্দ্রিকা আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা সমস্ত লিডার শয়তানের সমস্ত যোজনা থেকে মুক্তি পাচ্ছেন যীশু খ্রিস্টের নামেতে রে বোন্দ্রালা বাগরা টেকে বো শাকাড়াবা রা হান্দ্রিকা আলা কা ও রা জাকা আন্দ্রিকা আলা কারি টেকে বোগরা টেকে বো শাকাড়াবা ও সা হান্দ্রে আন্দ্রে আন্দ্রে রে আন্দ্রে আলা রা জাকা আন্দ্রে কালা কা হে প্রভু ধন্যবাদ প্রভু আপনার সিদ্ধ ইচ্ছার জন্য
Rahandre rezaka andre raandre ka ala kari teke bogra teke bo sakara ba somosto leader apnar buddhi dara chalana hocche jishu ishter name te rahandre ka ala kare bondra laba gra teke bo tader dara apnar siddho ichcha puron hocche jishu ishter name te rahandre ka ala kare zaka andre ka ala kari teke bo zakara andre ka sarkar sarkar prabhu apnar siddho ichchate cholche jishu ishter name shaitane somosto jojona sarkar o leader der upor theke katchi jinish noshto korche jishu ishter name te রাহান্দ্রে কালা কারে জা রে জা রা 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 সা আন্দ্রে পরমেশ্বরের ইচ্ছা রে বন্ধরা লবা গ্রাটে কে বউ সা কারবা ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা পৃথিবী দ্বার পূরণ হচ্ছে যীশু খ্রিস্টের নামে তে রাহান্দ্রে রাহান্দ্রে আন্দ্রে আন্দ্রে রে আন্দ্রে আলা রা জা রা 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 সা আন্দ্রে কালা কা ও মহান স্বর্গদূত কাজ করছে রে বন্ধরা লবা গ্রাটে কে বউ সা কারবা রাহান্দ্রে কা আলা কারি তে কে বউ গ্রাটে কে বউ সা কারবা ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু সবাই মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু সমস্ত জীবনের উপর থেকে শয়তানের অধিকারকে নষ্ট করার অধিকার আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু রে বন্ধরা লবা জাকারা আন্দ্রে কা আলা কারি টেকেবো ও জা আন্দ্রে আলা কারি টেকেবো সাকারা হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন। তুই মহারাজ, তুই
আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিন রবিবার 25 তারিখ। আজকে পাস্টারজি লিখছেন কত সুন্দর আশীষিত বচন। আজকে টাইটেল হলো আপনাদের বংশ পরিচয় ধরে রাখুন। হালেলুইয়া। তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমার স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে ও হোক। মতি 6:9-10। হালেলুইয়া। প্রভু তার শিষ্যদের উপরে লেখা শাস্ত্র মেনে প্রার্থনা করতে শিখিয়েছিলেন। হালেলুইয়া। তিনি তাদেরকে বলেননি এই প্রার্থনা করো, বরং তিনি তাদের এই মতো প্রার্থনা করিতে বলেছিলেন। হালেলুইয়া। এটি তার পরিত্রাণের কাজের আগে হয়েছিল, এখন সেটি তিনি ইহুদি এবং অইহুদি উভয়ই জানায় সহজলভ্য করে দেখেছেন। তাই আমাদের ঈশ্বরের কাছে আর দৈনিক মান্না চাওয়া দরকার নেই, কারণ তিনি তা দিয়েই রেখে দিয়েছেন। হালেলুইয়া, প্রেজ লর্ড। উপরে উল্লেখ করা শাস্ত্র আমাদের বুঝতে সাহায্য করে যে স্বর্গ থেকে আমাদের জন্য দৈনিক আশীর্বাদ আসে। হালেলুইয়া। একজন খ্রিস্টানীয় খ্রিস্টের এবং খ্রিস্টানের মধ্যে এক গৌরবময় বংশ পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে। হালেলুইয়া। দুঃখের বিষয়, ঈশ্বরের বহু সন্তানই তাদের অধিকার নিয়ে কখনোই দাবি করেননি এবং সেই জন্য এখনো জমে থাকা আশীর্বাদগুলো দাবির অপেক্ষা করছে। হালেলুইয়া। বর্তমানে আপনার জন্য ঈশ্বরের বিধা। পুরাতন নিয়মে ইসরায়েলেরা প্রান্তরে ও মান্না খেয়েছিল, তার মন মতো নয়। যদিও মান্না স্বর্গ থেকে এসেছিল, লোকেরা কিছু সঞ্চয় করে রাখত না, কারণ এটি পরের দিন হয়ে যেত। হালেলুইয়া। তবে আমাদের সঞ্চয়গুলো পুরোপুরি অক্ষয় আছে এবং আমরা সব সময় আমাদের বাক্য দ্বারা সেইগুলিকে দাবি করতে পারি। হালেলুইয়া। যিশুর নামে সেগুলিকে অধিকার করতে পারি। সমস্ত সৃষ্টিরই কথিত বাক্যে সাড়া দেওয়ার ক্ষমতা আছে। হালেলুইয়া। এটাই হলো খ্রিস্টের আমাদের বংশ পরিচয় ধরে রাখার মূল চাবিকাঠি। হালেলুইয়া। শ্রেষ্ঠ সমস্ত কিছুরই, দৃশ্য ও অদৃশ্য সমস্ত কিছুরই স্থিতি শক্তি আছে এবং সেই জন্য তারা সকলেই অথিকী ও বাক্য সাড়া দিতে পারে। হালেলুইয়া। তাই সব সময়
সঠিক কথা বলুন এবং আপনার জীবনে আশীর্বাদে পূর্ণ হবে। হালেলুইয়া। আপনার বাক্যের দ্বারা আপনি খ্রিস্টে প্রদত্ত ও সমস্ত জমে থাকা আশীর্বাদ দাবি করতে পারেন। হালেলুইয়া। প্রার্থনা। ধন্য প্রভু, ধন্য আমার পরিত্রাণের ঈশ্বর, যিনি আমাকে নিয়মিত সুযোগে পরিপূর্ণ করে। এখন আমি আমার বিশ্বাস পূর্ণ নিশ্চয়তা দ্বারা ঈশ্বরের বাক্যের প্রতি আমার স্বীকারোক্তা দ্বারা আমি আমার স্বর্গীয় অবয়ব গঠন করেছি। আমি অতি প্রচুর পরচর্চায় রাজ্যে চলি এবং স্বর্গ থেকে আমার জন্য প্রদত্ত সমস্ত আশীর্বাদের সুবিধা গ্রহণ করি। আমরা সব কিছুর সরবরাহ ঐশ্বরিয়। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আরো অধিক বাইবেল পড়তে পারেন গীত সংগীতা 2:8 আর প্রকাশিত বাক্য 20:32। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। कभी कभी आते हैं, कभी आते हैं तो बजे आते हैं, और उस टाइम तो बहुत परेशान थी और उनको बुखार भी बहुत था। तो उन्होंने बताया और कहा कि मेरे लिए प्रेयर करो। मैंने यीशु मसीह के नाम में प्रेयर किया और दूसरे हफ्ते मैंने प्रार्थना कराया, प्रेयर भी किया, उनके पति के लिए भी किया। और दूसरे हफ्ते जब मैं गए मैंने पूछा तो खुश मिले मुझे और बोले कि हाँ सब कुछ सही है। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ और पास्टर का भी धन्यवाद देती हूँ कि उन्होंने हम लोग को इस क्यों के बताया कि हम लोगों को शांति देता है। धन्यवाद। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोबे। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूँ बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूँ उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। Oh no.
শক্তি দেবার জন্য, আমাদেরকে নির্ভীক করার জন্য ধন্যবাদ, আমাদের দ্বারা আপনার কাজকে করার জন্য। হ্যাঁ প্রভু, কোনো মানুষ এই কাজকে করতে পারে না যদি এটা আপনি করতে পারেন। ধন্যবাদ দিচ্ছি প্রভু, এর নিরন্তর আপনার বাক্য আমাদের মধ্যে সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমাদের মেম্বারের মধ্যে সমৃদ্ধ হচ্ছে। ধন্যবাদ হচ্ছে আমাদের সেল সিস্টেমের জন্য, আমাদের চিলড্রেন মিনিস্ট্রির জন্য, টিন মিনিস্ট্রির জন্য, আমাদের মিডিয়া টিমের জন্য, অনলাইন চার্চের জন্য প্রভাব বাড়াচ্ছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু আমাদের সমস্ত বাচ্চার জন্য, ওরা আপনার প্রেমিতে পূর্ণ আনন্দেতে ভরা। ধন্যবাদ, ধন্যবাদ, ওরা সুরক্ষিত। আর যদি কেউ অসুস্থ থাকেন, আমি তাদের জীবনে অসুস্থতাকে বলছি যিশুর নামে। যদি আপনি রোগী থেকে থাকেন তো আপনি নিরোগ হচ্ছেন, হিলিংস ইজ কামিং, সেই সুস্থতা আপনার কাছে। ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, কি আমরা শিখি আর এগিয়ে যাই। হ্যাঁ প্রভু, এই বাক্য দ্বারা পুরো বিশ্বতে প্রকাশিত করব, আপনার ইচ্ছা হিসাবে করব। হে বিশ্ব, আপনার ইচ্ছা দ্বারা চলবে, আমরা এটা করব প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের জ্ঞান দেবার জন্য, ধন্যবাদ আমাদের ঈশ্বরের সেবক পাস্টার ক্রিসাকুলাসের জন্য, আমাদের ভাববাণীর জন্য, যার দ্বারা আপনি আমাদের জ্ঞানকে দিচ্ছেন, সময়ের জ্ঞানকে দিচ্ছেন, আমাদের উত্তরদায়িত্বকে আমাদের বলছেন। ধন্যবাদ, আমরা প্রার্থনা করছি প্রভু ঈশ্বরের সেবক পাস্টার ক্রিসের জন্য, ওরা সদা সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে, ওদের পরিবার সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে, ওনার সাথে কাজ করার সমস্ত লোক সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে, তার বাক্যের প্রভাব বেড়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে, লোকেদের তাদের ওপর বাক্যকে গ্রহণ করছে সত্যতার সাথে, হৃদয়ের সাথে গ্রহণ যীশু খ্রিস্টের নামে, যেটা আপনার যোজনার দ্বারা পূরণ হচ্ছে, আপনার যোজনা দ্বারা যীশু খ্রিস্টের নামে, খ্রিস্টের মণ্ডলীকে ওরা একটাতে নিয়ে আসছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি।
এই সময়ের জন্য আবারও একবার ধন্যবাদ। আমরা বলছি আমাদের কাছে শোনার জন্য কান, দেখার জন্য চোখ, আর বোঝার জন্য হৃদয় আছে, ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড, বুঝতে পারেন, হালেলুয়া। অভিনন্দন আপনাদেরকে রবিবারের সভাতে। আর আমার বিশ্বাস কি আপনারা এক্সাইটেড, প্রেজ দ্য লর্ড। আর আগের বারে আমরা কিছু কথার উপর ডিসকাস করেছিলাম, আমার বিশ্বাস কি আপনারা সেটাকে মনে করেন। ইউনো, যেটা আমরা আপনাদেরকে বলি সেটা একবার শুনে ছেড়ে দেবার জন্য নয়, সেটাকে মনে রাখার জন্য, তে বেঁচে থাকার জন্য। কখনো ভুলবেন না, বাক্য শুধু শোনার জন্য নয়, না, বাক্য জীবন কাটানোর জন্য। তো সেই ধর্মী ব্যক্তি হয়ে যাবেন না যিনি বাক্য তো শোনেন কিন্তু করেন না। কারণ বাক্যকে শোনার কারণই হলো কি আমরা বাক্যকে করি। এই সত্যটা যদি আপনি নিজেকে প্রতিদিন বলেন, তো আপনি কখনো সেই জায়গায় থাকবেন না যেখানে আপনার থাকা উচিত নয়। প্রেজ দ্য লর্ড। এটা সেই ধরনের কি আপনি বিদ্যালয়ে পড়েন, আর আপনি যদি পড়েন আর পরের ক্লাসে পরের বছরে মিলবে, পেছনে থাকবেন না। প্রেজ দ্য লর্ড। সেখানে পাওয়া যাবে না। যেটা আপনাকে করতে বলা হয়েছে সেটা যদি করেন তাহলে আপনি পরের ক্লাসে হবেন। যেমনই আপনি বাক্যকে করেন আপনি ঈশ্বরের পরের ক্লাসে চলে যান, সদাপ্রভুর নতুন মহিমা স্তর আপনি দেখতে পান, সদাপ্রভুর নতুন আশীর্বাদ। এবার নতুন মানে কি, নতুন স্বর্গ থেকে নতুন কোনো আশীষ আসে না, মানে নতুন নতুন যে আশীষকে সেটাকে অনুভব করতে পারবেন। এটা সেই ধরনের কি আপনি মুম্বাইয়ের ট্রেনেতে কখনো যদি চেপে থাকেন আর আপনি জেনারেল ডাব্বাতে চেপে যান, তো বেজায় ব্যবস্থা। একদিন আপনি টিকিট নিয়ে নিন আর ফ্লাস্ক কাছে যান, তো আপনি কি দেখে নেন, কিছুটা ভালো জীবন। এর মানে নয় যে এই ভালো জীবনটা আবার দুবারা চলে যাচ্ছে, না, ওই 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 ভালো জীবনটা ট্রেনের একটা ডাব্বাতে ছিল ওটা চলে গেছে। তো যখনই আপনি বচনকে করেন, ওই যে ভালো জীবনটা যে অলরেডি উপলব্ধি ছিল, যাতে কিছু মানুষ জীবন কাটাচ্ছেন, আপনি নিজেকে আপগ্রেড করে নেন। আপনি জেনারেল ডাব্বা থেকে কোথায় চলে যান, ফার্স্ট ক্লাসে চলে আসেন। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু যখন আপনি বাক্যকে করেন না, শুধু শোনেন, তো আপনি জেনারেল ক্লাসে রয়ে যান। তো আপনি যদি আপনাকে আপগ্রেড করতে চান, তখন আপনি বাক্যকে শোনেন, বাক্যকে করুন, কারণ ও বড় জীবন উপলব্ধ আছে। বাইবেল বলে এফেসীয় পুস্তকে, সদাপ্রভু স্বর্গীয় স্থানে আমাদের আত্মিক আশীষ দিয়ে দিয়েছেন। যেমন ওই ট্রেনেতে যে গ্রামেতে যান, বড় ডাব্বা হয় ওখানে, কি বলবো, ওখানে একটা আনন্দ পেতে, ওখানে কি হয়, জেনারেল ক্লাস, স্লিপার ক্লাস, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, পাঁচ ক্লাস। এটা আপনার উপরে আপনি কোন ক্লাসে জীবন কাটাতে চান, যত পয়সা দেবেন সেই ক্লাসে বসিয়ে দেবেন। তাহলে কাছে কি, প্লেনেতে কি আছে, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস, তারপর কি প্রাইভেট জেট। তো এই সমস্ত জিনিস অলরেডি উপলব্ধ আছে, তেমনি ঈশ্বরের সমস্ত আশীষ উপস্থিত আছে। এটা আপনার উপরে কি আপনি কোন ক্লাসে জীবন কাটাতে চান, এটা সদাপ্রভুর উপর নির্ভরশীল নয়, কারণ সদাপ্রভু সমস্ত ক্লাস উপলব্ধি করে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। যেমন কিছু লোকের আছে খাবারের জন্য হয় না, আর আমরা আমাদের কাছে কিছু লোকের খাবার বারণ করতে হয় যে খাবার এনো না, প্রেজ দ্য লর্ড। আর কিছু লোক খাবারের প্রবলেম, কিছু লোককে আছে, কেন, কারণ যখন বাক্য এসেছিল তখন বাক্যকে মানেননি,
তো যেটা আপগ্রেডের সুযোগ ছিল সেটাকে হারিয়ে ফেলেছেন। এই জন্য আমি আপনাদের বলি, যদি আপনার কালো আপনি আমাকে তো আপনি আমাকে পরের স্তরে দেখবেন, কারণ আজ যে বাক্য আমরা শুনবি সেটা আমি করতে শুরু করে দেবো আর নিজেকে আপডেট করতে করে নেব। প্রেজ দ্য লর্ড। এই জন্য বাইবেল বলে আমরা কী করি, একটু একটু করে বদলে যেতে থাকি, মহিমা থেকে মহিমাতে আমরা ওপরে উঠতে থাকি উঠতে থাকি। তো প্রতিবার যখন বাক্য আপনার কাছে আসে বাক্যকে করুন, দেখবেন আপনি একটা নতুন লেভেলে হবেন, এক নতুন লেভেলে। তো বাক্য কেবল শুনে ছেড়ে দেবেন না, বাক্যকে করতে শুরু করুন। প্রেজ দ্য লর্ড। যদি আপনি শোনেন যে 10 মাস দেয়া, তো 10 মাস দিন। যদি শোনেন 20 দিতে হবে, তো 20 দিতে শুরু করে দেন। যদি শোনেন আত্মা জিতুন, তো আত্মা জিতে শুরু করে দিন। কমন, সদাপ্রভু কখনো ভুল করেন না। এমন ভাববে না সদাপ্রভু ওই বাক্য আপনার শোনাতে চান না, আর তিনি আপনাকে বাক্য শুনিয়ে দিয়েছেন। এমন ভাববেন আপনি চার্জে আছেন, আমি বলছি আত্মা যে তার কিছু লোক ভাবেন না এই বাক্য আমার জন্য নয়। কেন নয়, কেন নয়? ঈশ্বর কি ভুল করছেন? তো নিজের মন তৈরি করবেন না কি এটা এটা বলা হয়েছে, এটা আমি ডিসিশন নেবো যে আমি কোনটা করবো কোনটা করবো না। যখন আপনি ডিসাইড করবেন কোনটা করবার কোনটা করবো না, তখন আপনি কি করছেন, আমি প্রভু, তখন আপনি নিজেই প্রভু হয়ে যান। এত এতটাই সিরিয়াস। So you don't choose what to do and what not to do? আপনারা বাঁচতে পারেন না যে এটা আমি করবো বা এটা করবো না। নো, ঈশ্বরের বাক্য পরামর্শ, ঈশ্বরের বাক্য উপদেশ না, ঈশ্বরের বাক্য চুজেন না, পরমেশ্বরের বাক্য, পরমেশ্বরের অটল নিয়ম। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস। আপনি আলু কিনতে যান না, তো আপনি যেটা মন চাইবে সেটা কিনে নেবেন। কি আমি আমার বাক্য শুনে নিচ্ছি, যেটা মন চাইবে সেটা করবো, সেটা মন চাইবে ছেড়ে দেব? ইউ ডোন্ট ডু দ্যাট। চলুন শুরু করি। আজকে আমাদের মেসেজের টাইটেল মাঝখানে বলবো, ঠিক আছে, কারণ ওটা মাঝখানেই আসবে। প্রথমে বলে দিলে সব উলট পালট হয়ে যাবে। ইফিসিয় 5 অধ্যায় 5 জনকে বলুন বাক্যকে করুন। ওকে, ইফিসিয় 5 অধ্যায় প্রথম বাক্য, প্রিয় বৎসের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। এখানে আরো যদি ধ্যান দিয়ে দেখেন, বলছে তোমরা বাচ্চাদের মতন ব্যবহার করো যাদের ঈশ্বর ভালোবাসেন। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। তিনি কি বলছেন, তোমরা ঈশ্বরের অনুকারী হও, ঈশ্বরের মতন জীবন কাটান। আপনাকে মনুষ্যের জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়নি, আপনাকে ভারতীয় জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়নি। আপনি বাঙালির মতন, তেলেগুর মতন, ও তামিলের মতন, মারাঠির মতন, বিহারিদের মতন জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়নি। আপনি কার মতন জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত? ঈশ্বরের মতন। সিম্পল। তো আপনি বলবেন না ও আমি ঈশ্বরের মতো জীবন কাটাতে পারি না, তিনি বলছেন এমনই জীবন কাটান। তো আপনি বলতে পারেন না আমি মানুষ মানুষের মতো জীবন কাটাবো, না, যেটা আপনার জ্ঞান সেটা সঠিক নয়, ওটাই ওটাই ঠিক যেটা বাইবেল থেকে আমরা দেখছি। আপনি অন্য জীবন কাটাতে পারেন না। প্রেজ দ্য লর্ড। শুনছেন তো কি বলছেন তিনি, অতএব প্রিয় বৎসের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী কর হও, ঈশ্বরের জীবন কাটান। প্রেজ দ্য লর্ড। পাঁচের জনকে বলুন ঈশ্বরের জীবন যাপন করুন। ভাবুন কত বড় আশিস। আর ঈশ্বর আমাদের সেটা করতে বলবেন না যেটা আমরা করতে পারবো না, মানে আমরা ঈশ্বরের মতো জীবন কাটাতে পারি, আমরা ঈশ্বরের মতো পরিণামকে নিয়ে আসতে পারি, গ্লোরি, ওয়াও, অন্ধ চোখকে খুলতে পারি, আমি কালা কানকে ঠিক করতে পারি, আমি তুফানকে শান্ত করতে পারি। কিন্তু কখন? যখন আমি ঈশ্বরের মতন জীবন কাটাতে থাকবো, যখন 24 ঘন্টা আমার মধ্যে কি থাকবে যে আমার কাকার মতন জীবন, আমাকে ঈশ্বরের মতন জীবন কাটাতে হবে, কারণ তার মতন জীবন কাটানোর যোগ্যতা আমার কাছে এসে গেছে। কারণ আমরা কি পুনর্জন্মিত, আমাদের মধ্যে ঈশ্বরের জীবন আছে। আমরা পাখা নয় কি আমরা এসি হওয়ার চেষ্টা করছি, আমরা এসি যা ওসি চলার চেষ্টা করছি। প্রেজ দ্য লর্ড। শুনছেন, বলুন আমি পাখা নই যা এসি হওয়ার চেষ্টা করছে।
কারণ আপনি যখন বলেন লোকেদের মতন জীবন কাটান তো তারা সবাই নিজেকে পাখার মতন ভাবে না, আরে এসির কথা বলছে, পাস্টার ঈশ্বরের মতন কেমন জীবন কাটাবো, কি পাস্টার আমার জীবন কেমন করে জীবন কাটাবো, জীবনে তো সুখ দুঃখ থাকে, আমরা আপনার মতন শুধু না জীবনকে ছাড়তে পারবো। তাহলে র্যাপচার কিভাবে করবেন? বাইবেল বলে যার মধ্যে বিশ্বের প্রেম আছে তার কাছে ঈশ্বরের প্রেম নেই, জানেন না? যদি আপনি এখনো মানে ভালোবাসেন পৃথিবীকে তো আপনার মধ্যে ঈশ্বরের প্রেম নেই। যে বিশ্বকে ভালোবাসেন তার মধ্যে ঈশ্বরের প্রেম নেই, এতটাই গুরুত্বপূর্ণ। তো বিশ্বের কোনো জিনিসকে আপনি ভালোবাসতে পারেন না, বলেন না মন তো লেগেই থাকে কার্টুন, না পাস্টার মন তো লেগেই যায়, তবেই তো বলছি এই মন লেগে আছে তো প্রভুতে নেই। এই জন্য বাইবেল বলে যখন বিপদের দিন আসবে তখন বাড়িতে ফিরে কিছু না নিতে যাও, পড়েছেন না? ওখানে তিনি কি বলেছেন, ওখানে মন না লেগে থাকে তাহলে তোমার র্যাপচার মিস হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, বলুন ঈশ্বরের মতো জীবন কাটান, ভালো নয় কি? আপনি প্রথম তো কখনো অসুস্থ হবেন না, গরিব হবেন না, কত ভালো। ঈশ্বরের মতন জীবন কাটান মানে ব্যাংক হয়ে যান। কি হয়ে যান? ব্যাংক। ব্যাংক কি দেয়? পয়সা। বলছে ঈশ্বরের মতন জীবন কাটান মানে যে বিশ্বে হয় সেটা আপনার সাথে হবে না। প্রেজ দ্য লর্ড, শুনছেন? বলুন আমি পরমেশ্বরের মতো জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত। এগুলো ধর্ম বলবে না, ধর্ম এর জন্য অনেক ওপরে। যদি আপনি ধর্মী হন আপনিও ভাববেন আমি পাগল, পাগল হয়ে গেছে এই ব্যক্তি, পাগল, আমি পাগল নই। এদের মনে যা হয় জীবন কাটান তেমনই বলতে থাকেন। বলবো এগিয়ে যেতে যেতে, প্রেজ দ্য লর্ড, ঠিক আছে, বলুন ঈশ্বরের মতন জীবন কাটানো সম্ভব, ভালো, প্রেজ দ্য লর্ড। পরের বাক্য এবার বলছেন ঈশ্বরের মতন জীবন কাটানো কি, শুরু করে দিলেন লিস্ট করে দেবার, এবার পুরো লিস্ট আসবে শেষ পর্যন্ত, ঠিক আছে? সেই লিস্ট কি? ঈশ্বরের জীবন কাটানোর নিয়ম। যদি আপনি সেইভাবে জীবন না কাটান, আপনি বলেন না আজ থেকে না, প্রেজ দ্য লর্ড, কিসে চলুন? প্রেমেতে চলুন। প্রথম জিনিস, প্রেমেতে চলো, যেমন খ্রিস্ট তোমাকে দেহকে প্রেম করতে চান, আমাদের জন্য ঈশ্বরের সৌরভের নিধি উপহার ও বলিরূপে আপনার উৎসর্গ করেছেন। এমপিসিতে দেখতে পারি যে এখানে দেখা যায় যে প্রেমেতে ভালোবাসা কি, অ্যান্ড ওয়ার্ক ইন লাভ অ্যান্ড স্টিমিং দ্য ডিলাইটিং অ্যান্ড দ্য ওয়ান আনাদার বিউটিফুল। তিনি কি বলছেন? একে অপরকে সম্মান করো আর একে অপরের সাথে আনন্দ করো, অ্যান্ড স্টিমিং অ্যান্ড ডিলাইটিং, একে অপরকে সম্মান করুন, একে অপরের সফলতাকে আনন্দ করুন। আমরা বিশ্বের মতো নয়, তোমার শাড়ি আমার শাড়ির থেকে পরিষ্কার কেন? এটা বিশ্বের জীবন কাটানোর নিয়ম, বুঝতে পারছেন? আপনারা আমাদের কি বলছে, প্রেমেতে চলুন। এখানে প্রেমের মানে কি? অন্যের থেকে নিজেকে আরো ভালো ভাবো। আপনাকে যদি বলে বোন আপনি ভালো, বোন আপনিও খুব খুব ভালো, এটাই হলো প্রেমেতে চলা, স্টিমিং অ্যান্ড ডিলাইটিং। যদি আপনি স্বামী হন তো স্ত্রীকে ধন্যবাদ দিন খাবারের জন্য, এই নয় যে নুন হয়ে গেছে বলে দোষ দিন, আমি নিজেও বানিয়ে নিতাম, ঠিক আছে, যদি একটু নুন বেশি হয়ে যায় তো কি এমন হয়ে যাবে, মরে গেছেন একটু নুন বেশি খেয়ে, ভাজা রুটি খেয়ে কি মরে গেছেন নাকি? তিনি কি বলছেন? ওয়াকিং লাভ স্টিমিং অ্যান্ড ডিলাইটিং অ্যান্ড ওয়ান আদার, একে অপরের সম্মান করুন, একে অপরের সাথে আনন্দ করুন। প্রেজ দ্য লর্ড, শুনছেন? এই নয় কি দেখুন আর মুখ ঘুরিয়ে চলে যান, ইউ ডোন্ট বিহেভ দ্যাট। প্রেজ দ্য লর্ড, যেমন খ্রিস্ট তোমাদেরকে প্রেম করিলেন আর আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমি উপহার দিয়ে দিয়েছেন, উৎসর্গ করিলেন। প্রেজ দ্য লর্ড, শুনছেন? পাশের জনকে বলুন প্রেমেতে চলুন, প্রেমেতে চলুন, চলুন। তিনি বলেননি শুনে ঘৃণা করো,
কিছু লোক মেসেজ শুনে প্রেমেতে চলো প্রেমেতে চলো, ভাগ ইয়া সে পালা, এটা আবার কি? এই বললো যে প্রেমেতে চলো, এই তো শুনে এলাম প্রেমেতে চলো। শুনছেন ভেতরে প্রেমেতে চলো না, ভেতরে গিয়ে ডাক দেখেছে আজ বউকে গিয়ে না। ইউ ক্যান ডু দ্যাট, এটা আমাদের পক্ষে সম্ভব, প্রেস দ্য লর্ড। কেন? বাইবেল বলে ঈশ্বরের প্রেম পবিত্র আত্মার দ্বারা আমাদের ওপরে দিয়ে দিয়েছেন, প্রেস দ্য লর্ড। তো প্রেমেতে চলা আমাদের পক্ষে অসম্ভব। হালেলুইয়া। ঠিক আছে, আর এগুলো কি? ঈশ্বরের জীবন কাটানোর ভাগ। তো নিজেকে মনুষ্য হিসাবে ভাববে না, না 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 আমি এটা করতে পারবো না। কে বলেছেন আপনি করতে পারবেন না? কে বলেছে আপনি করতে পারবেন? ঈশ্বর সত্য, বাইবেল বলে গড বি ট্রুথ এভরি ম্যান টু লাই, ঈশ্বর সত্য ও হোক আর সমস্ত মানুষ মিথ্যা। তো যেটা আপনার ব্যাপারে ভাবেন, আপনি মানুষ, বাক্য আপনাকে বলছে আপনি নন, আপনাকে ঈশ্বরের জীবন কাটানোর জন্য আহ্বান করা হয়েছে। তো সো ডোন্ট, তো নিজেকে মানুষের সম্মান নিয়ে ভাববে যাবেন না, আপনি সেই লেভেল থেকেই তো ছাড়ানো হয়েছে। এই জন্য যীশুখ্রিস্ট মারা যান আর কবর দেওয়া হওয়ার দ্বিতীয়বার জীবন পার, আর সেই জন্যই তিনি পবিত্র আত্মাকে আমাদের জীবনের মধ্যে পাঠিয়েছেন, তাকে আমরা তেমন জীবন কাটাতে পারি। আমরা ধর্মে নই, ধর্মের জন্য ধর্মের মানুষের কথা বুঝতেই পারবে না, তাদের পক্ষে বোঝা খুবই মুশকিল। প্রেজ দ্য লর্ড। এটা সেই ধরনের কি, আপনি জঙ্গলে আদিবাসীর মধ্যে, আদিবাসী এখনো অনেক ওপরে, এমন আদিবাসী জাতি আছে যারা কখনো টিভি দেখেননি। বহু বছর আগে যখন আমি খ্রিস্টতে ছিলাম তখন একটা পিকচার দেখছিলাম, এমন একটা জিনিস সিন হচ্ছিল, আর একটা আদিবাসী মানুষ একটা ফেসে গিয়েছিল, তার কাছে একটা রেডিও ছিল, সে রেডিও চালাতেই সমস্ত আদিবাসীর লোক তার সামনে শুয়ে পড়ে বলে প্রভু প্রভু, কারণ তারা কখনো সেটা দেখেনি। প্রেজ দ্য লর্ড। শুনছেন, তারা কখনো দেখেনি। তো তাদের জন্য সেটা অনেক বড় জিনিস ছিল। তেমনি ধর্মের জন্য এটা স্বীকার করা যে আমরা ঈশ্বরের মতো জীবন কাটাতে পারি, এটা অনেক বড় ব্যাপার, ধর্মের জন্য অনেক বড় ব্যাপার, কারণ ধর্ম জানেই না এটা সম্ভব। ধর্ম স্বীকার করতে চায় না যে এত বড় ঈশ্বর যিনি পাহাড় নদী নালা বানিয়েছেন তিনি আমাদের মধ্যে থাকতে পারে, কিভাবে স্বীকার করবেন? প্রেজ দ্য লর্ড। স্বীকার করবেন কি? আপনি মানবেন না? আপনি চেয়ারেতে আসেন আর আমি যদি চিলড্রেন জাজে কুরসি চেয়ার দিয়ে দিই আপনি কি করবেন? আপনি দেখতেই বলবেন এটা কি, বাচ্চাদের চেয়ার ছোট করে বলবেন এটা কি। তেমনি যখন আমরা বলি এই মহান ঈশ্বর আমার মধ্যে থাকে, ধর্ম তখন কি বলে এটা কি, তারা বুঝতেই পারে না। প্রেজ দ্য লর্ড। এই কারণে পবিত্র আত্মা কি করেন, সেই সব জিনিসকে বোঝান যে পবিত্র ঈশ্বর আমাদের মধ্যে আছেন। প্রেজ দ্য লর্ড। বলুন আমি ঈশ্বরদের পূর্ণ। ওহ ভাইরা, এ সত্যিকারের একটা ব্লেসিং। এটা সেই লাইন যেটা আমি দিনে কতবার বলি থাকি, আমি ঈশ্বরেতে পূর্ণ। আমাকে মানুষের মতন চিন্তা ভাবনা আমার মনের মধ্যে মনে হয় গোবর ঢেলে দিয়েছি। মানুষের বিচার যদি আসতে থাকে আমি নিজেকে বোকা মনে করি, আমার মধ্যে গন্ধ আছে, আমার মনে হয় স্নান করিনি না কি করে নেব। আই ক্যান সো ফিল দি, কিভাবে আমি মানুষের মতন ভাবতে পারি? আমার পক্ষে ঘৃণার কথা, ঘৃণা ঘৃণা কি, আমি কিভাবে মানুষের মতন ভাবি, কিভাবে ভাবতে পারি যখন আমার কাছে খ্রিস্টের চিন্তা ভাবনা, যখন আমি ঈশ্বরেতে পূর্ণ। প্রেজ দ্য লর্ড। হ্যালেলুইয়া। কাউকে ঘৃণা করা আমার পক্ষে অসম্ভব। আপনি যাই কিছু করুন, আমি রেগে যেতে পারি কিন্তু ঘৃণা করতে পারি না। আমি পরের দিন মিলবে এমন মিলবে যেন আমি কিছু হয়নি, কিছু বলি না, এক ঘন্টা বাদ হয়তো আধা ঘন্টা পড়ো তেমনই কিছু হয়নি, কারণ ধরে আমার মধ্যে ঘৃণা করার যোগ্যতা নেই, এই অ্যাবিলিটি আমার কাছে নেই, কারণ আমি বাক্য থেকে জানি বাক্য কি। আমাকে প্রেমে চলতে হবে। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন প্রেমেতে চলুন। চলবেন, এসে গেছি তিন নম্বর বাক্য। কিন্তু বেশাগমনের ও সর্বপ্রকারের অশুদ্ধতা বা লোভের নামও ও যেন তোমাদের মধ্যে না হয় পবিত্র গুণের উপযুক্ত।
এইসব খবর আমাদের মধ্যে হওয়া চাই না। অন্য দুটো লোক বসে মন্তব্য করছেন, দুটো লোক বসে ভাবছেন কাউকে পলিটিক কিভাবে নিচে আনবো, এর সম্মান কি করে, এর খারাপ জিনিস কি করবো, এইসব কাজ আমাদের মধ্যে চর্চাও না হয়। ঈশ্বর আমাদের বলছেন কি আমাদের কি চার্চ বানাতে হবে, কি সমাজ বানাতে হবে। এখানে আপনার কোনো শাশুড়ি নেই, কোনো ননদ নেই কি আপনি এখানে পলিটিক্স করবেন। কেউ আপনার জামাইবাবু নয়, কেউ আপনার শালা নয়, কিন্তু বেশাগমনের ও সর্বপ্রকার অসততার লোকের নামও যেমন তোমাদের মধ্যে না হয়, নাম ও যেন ও না হয়, মানে দুটো নামও না হয়, মানে দুটো লিডারের লড়াই আমার কাছে আসাও চাই না, দুটো লিডারের লড়াইও হওয়াই চাই না, দুটো মেম্বারের লড়াই হওয়াই চাই না, এটা হওয়াই চাই না কখনো চার্চে। লেখা আছে সর্বপ্রকার অশুদ্ধতা, কোনো ছেলে মেয়ের সাথে পালিয়ে গেছে, বিয়ে হয়নি, ভুল কাজ করছেন, না এখানে বলছেন বেশাগমনের ও সর্বপ্রকারের অশুদ্ধতা, সর্বপ্রকার অশুদ্ধতা, উই ডোন্ট বিহেভ দ্যাট। এটা আমাদের জীবন কাটানোর নিয়ম নয়, ঈশ্বর আমাদের জীবন কাটানোর জন্য দেননি। যেমন প্রভুত্বগণের উপযুক্ত, তেমনই বেশাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার লোভের নাম যেমন তোমাদের মধ্যে না হয়, ভেবে দেখুন, নামও না হয়, কেউ বলেও না, না কেউ চার্জের লড়াই করে, ওই চার্জের লোকের একে অপরকে ভালোবাসে না, ওই চার্জের লোক আসে লিডার দেখা করে যা চলে যায়, আমাদের দিকে দেখো তাকায় না, এটা হতে পারে না। আমাদের সাথে ঈশ্বর এই জন্য ডাকেননি। নেক্সট, আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিংবা অশ্লীল শক্তি এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং শুধু ধন্যবাদ দেওয়া হয়। প্রেজ দ্য লর্ড। শুনছেন, আপনার তো যখন আপনি বলেন তো সেল লিডারকে ধন্যবাদ দিন। এটা নয় কি আমার সেল লিডার কিছু না জানে না পলিটিক্স করছে, এটা কি চার্চ, এটা ক্রাইস্ট এম্বাসারির নিয়ম নয়, না ঈশ্বরের নিয়ম, না কুৎসিত ব্যবহার, না প্রলাপ কিংবা শ্লেষিত। আপনাকে আপনার শব্দের প্রতি ধ্যান দিতে হবে, মুখে কি শব্দ আসছে, এ ভাগ, এটা এমন কথা বলতে হবে, ইউ ডোন্ট লাইক দ্যাট। আমরা 24 ঘন্টার খ্রিস্টানিটিতে আছি, যেন না পাস্টার বন্ধুদের মধ্যে চলবে, না চলবে না। বন্ধুদের কাছে কি আপনার কাছে যখন থাকেন তখন কি আপনি মানুষ? কখনো কখনো আমার অসুবিধা হয় কি, আমি বলি কত বলবো, আমি কখনো কখনো লিডারদের কথা বলতে শুনি, এই ভাগ, আমি বলি কেমন ভাষা, ইউ ডোন্ট বিহেভ দ্যাট। এই যা যা ডোন্ট টক, আমরা ঈশ্বরের জন, আমরা ঈশ্বরের জন, এমন বলবে না বন্ধুদের মধ্যে চলে, না বিশ্বের বন্ধুদের মধ্যে চলে কিন্তু ঈশ্বরের বন্ধুদের মধ্যে চলে না। কুৎসিত ব্যবহার, অনুচিত কথাবার্তা, না শ্লেষ শক্তি, কারণ এসব কথা শোভা দেয় না, এসব কথা শোভা দেয় না। প্রেজ দ্য লর্ড। বরং যেন কি শোনা যায়, ধন্যবাদ দেয়া হয়, ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। আপনার মুখ থেকে কী বের হবে, ধন্যবাদ। আপনার সেলিডারকে ধন্যবাদ দিন কি আমাদেরকে, ধন্যবাদ আমাদেরকে বাক্য শেখানোর জন্য, ধন্যবাদ চার্চ আসার জন্য। আপনি জানেন কি, এই সময়ে একে অপরকেও ধন্যবাদ দিই, ধন্যবাদ চার্চে এসেছি, সাহস তো দেখিয়েছেন, কত লোক তো আসতেই চান, এটাও তো একটা ধন্যবাদের কারণ। প্রেজ দ্য লর্ড। ডিফারেন্স লাইফ টু গড কলিং আস টু মি, না কুৎসিত ব্যবহার, না প্রলাপ, না শ্লেষ শক্তি, নাই সকল অনুচিত ব্যবহারও যেন না হয়, এটা ঈশ্বরের জীবন থেকে মেল খায় না। বরং ধন্যবাদ, পাঁচের জনকে বলুন ধন্যবাদ শোনা যায়, ধন্যবাদ শোনা যায়, কি শোনা যায়, যা ধন্যবাদ, ঈশ্বর ধন্যবাদ। শুনছেন, এটা নয় যে ঈশ্বর আমার জীবন কখন বদলাবে, ঈশ্বর ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। ব্যবসায়ের জন্য ধন্যবাদ, বাচ্চার জন্য ধন্যবাদ, স্বামীর জন্য ধন্যবাদ, হালেলুইয়া। বুঝতে পারছেন? পরেরটা এবার, এখানে একটু টাফ হচ্ছে, কিছুটা শক্ত, কিছুটা কঠিন,
আরো কিছুটা শক্ত হয়ে যাবে। কেননা তোমরা নিশ্চয় জানিতেছ বেশ্যাগামী কি অশুদ্ধচারী কি লোভী সে তো প্রতিমা পূজক। মানে বলছেন যখন ব্যভিচার করেন তখন মূর্তি পূজা করছেন, তিনি বলছেন যখন অশুদ্ধ আছেন তখন মূর্তি পূজা করছেন, যখন আপনি লোভী তখন মূর্তি পূজা করছেন। তো ভাববেন না আপনার ঘরে মূর্তি নেই বলে আপনি মূর্তি পূজক নন। যদি এগুলোর সাথে জুড়ে থাকেন তাহলে বাইবেলের হিসেবে আপনি মূর্তি পূজক। এমন নয় আমি প্রতিমার সামনে নত হই না, এগুলো করলে এগুলো অলরেডি প্রতিমাই। এখন আপনার কাছে প্রতিমাই আছে, কারণ এটা জানেন তোমরা নিশ্চয় জানিতেছ বেশ্যাগামী অশুদ্ধচারী ও লোভী সে তো প্রতিমা পূজক। ঈশ্বর প্রতিমা পূজাকে ঘৃণা করেন। ঈশ্বর তার বাক্যে পরিষ্কার বলেছেন আমার কোনো মূর্তি বা প্রতিমা বানাবি না, তাতে যিশুরই হোক না কেন আমার যিশুরও মূর্তি আছে। আমি বলি কে বলেছে রাখতে? যিশু বলেছে আমি সকালে ফুল চাই, কেন চে দেন? যিশুর ফটো এলাও নেই, লাগাতেও পারেন কিন্তু মোমবাতি জ্বালিয়ে দেবেন না। বলে পাশ্চাত্য চাইনিজ লাইট না ওটাও জ্বালাতে পারেন না। জানেন তো খুব বেশি বৈজ্ঞানিক হয়ে যান নিজেকে, মনে অনেক বৈজ্ঞানিক প্রবৃত্তির হন। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুয়া। পাশ্চাত্য মোমবাতি জ্বালাতে বারণ করেছেন, চাইনিজ লাইট জ্বালাতে বারণ করেছেন নাকি? হ্যালেলুয়া। কেননা তোমরা নিশ্চয়ই জানিতেছ বেশ্যাগামী অশুদ্ধগামী ও লোভী সে তো মতিমা পূজক। কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকারী পায় না। এক বিন্দুও নয়, এক বিন্দুও নয়, একটা বিন্দুও নয়, কোনো একটা টাকাও পাবেন না, স্বর্গই পাবে না, তো বাকি সব ছেড়েই দিন। এমন ভাবে না 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 ব্যভিচার করবো, দুটো বাইরে আমি কি বিচার, অশুদ্ধচারী কি লোভী 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 কারা যারা অন্যকে সর্বদা ঘৃণা করেন। এর এর খুব সুন্দর, আমারটা কালো, তাকে লোভী বলেন, তাকে সর্বদা অন্যের কাপড় দেখে মনে হয় ও লোভী লোভী। প্রেজ দ্য লর্ড। আর বাইবেল কি বলছে এসব জিনিস কি মূর্তি পূজার সমান। নেক্সট, এখন আমার টাইটেল আসেনি তাই পড়তে যাচ্ছি, টাইটেল এলে থেমে যাব। দিস ইজ বিউটিফুল। অনর্থক বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভুলায়। এটা আমরা এমপিসি থেকে কিছু দেখাতে চাই, বলেছিলাম যেটা না মোমবাতি জ্বালিও না, চাইনিজের লাটিও না। পাস্টার এমন কেন ভাবেন? বাক্য থেকে আমার কাছে একটা চিন্তা ভাবনা আছে, আমাকে আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই, আমি বাক্য থেকে আপনাদের জানতে পারি। আপনি বললেন পাস্টার কিভাবে জানতে পারেন? বাক্য থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে জানতে পারি, যেটা আমি জানতে পারি কেন আমি কথাতে একটা ছেড়ে অন্য কথা বলতে পারি। কেউ আপনাকে ধোকা দেবে না, দেয় না, ফাঁসায় না, ফাঁদ দে না ফেলে, শুধু ফালতু বাহানাতে আর কোনো কথা ছাড়া আগ্রুমেন্টে। ফর্টি সেন্স এই পাপের বিষয়ে বুঝতে পেরেছেন? কিছু লোক এই পাপকে ডেলিউট করতে থাকে যে চলতে থা চলবে। বুঝতে পারছেন কেন আমি বলেছি? আমি বলেছেন, তিনি বলেছেন এইসব জিনিসের জন্য কেউ আপনাকে ছলনা না করে, না হোম সেক্সুয়ালিটি চলে, না চলে না, কখনো বসে পাস্টারের সাথে বলতেই পারি না, করতে পারে না। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুয়া। কারণ কিছু লোক ধোকা দিতে আসেন, চার্জ তো যাও কিছুটা তো চলতেই পারে, পুরো শেষ হয়ে যাবে একটু চলতেই পারে, না চলবে না, তুমি কি চার্জ বেশি যান, ছাড়ো না যে কেন রাপসডি দিতে যান, চলো ঘুরে আসে, এমন ছলনা থেকে বাঁচুন। এরা কি করছেন? পাপকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেন। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুয়া। যেমন বলেন খ্রিস্টতে মদ্যপান করো, যিশুখ্রিস্ট মদিরা বানিয়েছিলেন। আমি প্রশ্ন যে তিনি খেয়েছিলেন কি, এটা আমার প্রশ্ন। তিনি বলেছেন যিশু বানিয়েছেন, আমি বলি তিনি খেয়েছিলেন কি? খেয়েছিলেন, যে খেয়ে থাকলে তাহলে কথা বলুন না। প্রেজ দ্য লর্ড,
হালেলুইয়া। বুঝতে পেরেছেন আপনি? লোকেরা কি করে, ছল করে। যেমন কিছু লোক বলে, আপনারা ক্রাইস্টের মেরেছে কেন আসেনি, এই জন্য আসেনি এখানে কবরস্থান নেই বলে। আমি বলি আমরা র্যাপচারে যাবার ব্যবস্থা করছি আর আপনারা কবরস্থানে? কবরস্থান প্রয়োজন? আমি বলি আচ্ছা, কবরস্থান প্রয়োজন, আপনি যাও ভাই, আমাদের ছেড়ে দিন। কোনো এক স্যার বলেছেন যে এই গলিতে যাবার নেই, সেই গলিতে যাওয়ার রাস্তাও কেন খুঁজে নেব? আমি কবরস্থান যাব না, আমি র্যাপচারের কথা ভাবছি। আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করেন তোমাদের কাছে কবরস্থান আছে, বলবেন যেদিন মারা যাবেন সেদিন দেখাবো। বেইমান ডাক্তারের কাছে কে যাবে? যাই কি, তো যখন বলে কবরস্থান বলবেন, মরে গেলে কবর দিয়ে আমি নিয়ে যাব। আবার এটাও একটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে চার্জের কাছে, পরমেশ্বর আমাদের কাছে কি ঈশ্বরের জীবন কাটানোর, আর এরা কবরস্থানের জীবন কাটাচ্ছেন। প্রেজ দ্য লর্ড। কেউ যদি বলে কবরস্থান আছে, বলবেন মারা গেলে বলবেন আমি নিয়ে যাব। বুঝতে পারছেন তো সবাই? কেউ আপনাকে সাথে ছলনা না করে। প্রেজ দ্য লর্ড। আর কি চার্জে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি? কবরস্থান। হালেলুইয়া। অনর্থক বাক্য দ্বারা কেউ যদি তোমাদেরকে না ভুল বোঝায়, ভুলবেন না। সবার থেকে বড় কবরস্থান, বলুন সবার থেকে বড় র্যাপচার। কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের ওপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। প্রেমী ঈশ্বরের ক্রোধিত হন। আমি বলি কে যাবে এই সব কাজে? বড় কথা, সেই ঈশ্বর যিনি প্রেমী, যিনি প্রেম করেন, তিনি আমাদেরকে প্রেম করতে বলেছেন, তিনি বলছেন তিনি ক্রোধিত হন। তো আমি সেই কাজ কেন করব? আমি সেই জীবন কেন কাটাবো যেখান থেকে ঈশ্বরের ক্রোধকে আমার জীবনে নিয়ে আসবো? অনেকে জানেনি না কি তাদের জীবন এই জন্য কখনো খারাপ হয়ে যান এই কাজ তারা করেন বলে। লেখা আছে এখানে, কেন এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতা সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। আমি কেন ঈশ্বরকে ক্রোধিত করব? প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন ঈশ্বরকে ক্রোধিত করবেন না। কারণ কিছু লোক সকালে উঠে ঈশ্বরকে ক্রোধিত করেন, তাদের জীবনধারাই এমন। সাত নম্বর, অতএব তাহাদের সহভাগী হইও না। প্রেজ দ্য লর্ড। চলুন প্রথম করন্থীয় আছেন কি? দ্বিতীয় অধ্যায় পনেরো বাক্য AMPC থেকে, আত্মিক আদ প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সকলই মূর্খতা। যদি এটা বুঝতে না পারেন তাহলে আবার বুঝে নিন, আত্মিক যে সে সমস্ত বিষয় বিচার করে আর তার বিচার কাহার দ্বারা হয় না। প্রাণিক মনুষ্য যদি আবার বুঝতে না পারেন, এটাকে AMPC থেকে দেখবো, বাট দ্য স্পিরিচুয়াল অ্যান্ড মেন্টাল অল থিংস। আত্মিক মনুষ্য সমস্ত জিনিসের বিচার করেন, পরীক্ষা করেন, ইনভেস্টিগেশন করেন, খবর নেন, প্রশ্ন করেন, সমস্ত কথার মানে বোঝেন। আর তিনি কারো দ্বারা তার ন্যায় করা যায় না। আপনি ওখানে বসে আমার ন্যায় করতে পারেন না। আপনার কাছে অধিকারী নেই কি আমি কেন করেছি? সো কিপ ইউর পিস। প্রেজ দ্য লর্ড। সে সমস্ত বিষয়ে বিচার করেন, তাহার বিচার তাহার দ্বারা কারো হয় না। আমি বুঝতে পারি আপনি আপনি কেমন, আপনি আমার মেম্বার কি? আমি আপনার পাস্টার, আমি আপনার জীবন পুরো বুঝতে পারি। এক সেকেন্ডে, লেখা আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সো ডোন্ট গিভ ইউর সেলফ দ্যাট রাইট। আমি বুঝতে পারি পাস্টার কি ভাবেন, হ্যাঁ কোন বাইবেল পড়ে এসেছেন ভাই, এই আপনার স্টেটমেন্ট বলে আপনি কিছু বুঝতে পারেননি। প্রেজ দ্য লর্ড। সো ডোন্ট জয়েন্ট, জুড়ে যাবেন না। আপনার কাজ কি? পাস্টার এটা কেন বললেন? পাস্টার এটা কি ধরনের সেফ গাই? প্রেজ দ্য লর্ড। আমি প্রেরিতের কার্য পড়েছি, শীর্ষকও পড়েছি, এ কেমন সেফ গাই যে নিজের ওপরে নিয়ে নিয়েছেন, এই সেফ গাইয়ের ভাই পোর্ট বেশি হয়। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া।
চার্চেতে এসব হয়ে থাকে। আমি চাই না এখানে এটা হোক, কারণ চার্চের কমিটি হয়, কমিটি ডিসাইড করেন পাস্টার কি করবেন। এটা ক্রাইস্ট এম্বাসাডরের নিয়ম নয়, পাস্টার ডিসাইড করেন কি হবে, আর আপনার কাজ হলো শুধু সেটাতে মান্য করা দেয়া। প্রেজ দ্য লর্ড। যদি আপনাকে মনে ভয় ভুল তাহলে প্রার্থনা করুন আর প্রভুর কাছে বুদ্ধি চান। যদি আপনার ভুল মনে হয়তো আপনি ভুল, প্রথমে বুদ্ধি চান কি যেটা পাস্টার বলেছেন তার মানে কি, প্রভু আমাকে সাহায্য করুন সত্য হৃদয়ে, আর তারপর প্রভু আপনাকে বলেন যে আমি যেটা বলেছি সেটা ভুল, এবার বুদ্ধি চান আমার ভুলটা কিভাবে দেখাবেন, তা ঈশ্বরের ক্রোধ আপনার ওপর না পড়ে আমার কথা তো ছেড়েই দেন। প্রেজ দ্য লর্ড। এটা বিভিন্ন মতন, স্বামীর মানে স্ত্রীর মতন, স্বামী ভুল করলে স্ত্রী বলবে যে কিভাবে বলতে হবে, কারণ উল্টো বললেই মার খাবে। প্রেজ দ্য লর্ড। এই নয় যে মারাটা ঠিক, কিন্তু হয় এটা অনেক সময় সঠিক কাজকে কিভাবে করেন ভুলভাবে। প্রেজ দ্য লর্ড। হেসে নিন একটু, হা 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 হা, শুনছেন, অনর্থক বাক্য দ্বারা কেউ যেন তোমাদিগকে না বলে, কারণ এই সদন দোষ প্রযুক্ত অবদ্ধতা সন্তানদের ওপর ক্রোধিত বর্তে। নেক্সট, অতএব তাদের সবকি হয় না। নেক্সট, কারণ তোমরা এক সময় অন্ধকারে, এটা আমার টাইটেল বুঝলেন, হিন্দি আর ইংলিশ টাইটেল আসছে মেসেজের একদম শেষেতে। তুমি তো প্রথমে অন্ধকারেতে ছিলে, ভেবেছিলেন, তিনি বলছেন তোমরা তো অন্ধকারে ছিলে, সেটাই ভয়ঙ্কর ছিল, যে তুমি তো প্রথমে অন্ধকারে ছিলেন, তুমি অন্ধকার ছিলেন, কিন্তু খুশি হয়ে বলুন কিন্তু, এই তোটা খুব ভালো, এই কিন্তুটা খুব ভালো, মেসেজ শেষ হয়ে যাবে তো মন দিয়ে শুনুন, কিন্তু এখন প্রভুর দীপ্তিতে হইয়াছ, দীপ্তি সন্তান ন্যায় চলো, আর এটাই আমাদের টাইটেল, দীপ্তি সন্তানের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত করুন অন্য ভাষাতে প্রার্থনা। উর্রা হান্দ্রে আলাকা রোজোকো আন্দ্রেকা রে বোন্দ্রা আলাবা জাকার আন্দ্রেকা আলাকা রে জেকে রে আন্দ্রেকা আলাকা উর্রা হান্দ্রে আলাকা রে জাকা রে বোন্দ্রা আলাবা জাকার আন্দ্রেকা আলাকা রে টেকে বো জাকার আন্দ্রে রাহান্দ্রে আলা করি টেকে বো সাকার আন্দ্রে আলা করি টেকে বোগ্রাসা আলা করি টেকে বোগ্রাসা ও হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, গ্লোরি। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন তাহলে আপনাকে অভিনন্দন জানাতে চাই, প্রার্থনাতে আমার সাথে করতে পারেন, যেমন আমরা এখনই পড়লাম দীপ্তির সন্তান। যদি আপনি যীশু খ্রিস্টকে না জানেন, যেমন আগে আমরা পড়েছি, প্রথমে আপনারা অন্ধকারে ছিলেন, আজ দীপ্তিতে চলে আসুন, আপনার চোখকে বন্ধ করুন, হৃদয়ে বিশ্বাস করে মুখেতে আমার পিছনে এইসবকে বলবেন, বলুন হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, আমি বিশ্বাস করি আমার হৃদয় থেকে কি যীশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আজ তিনি সর্বদার জন্য জীবিত। আজ আমি নিজ মুখে ঘোষণা করছি, যীশু আমার প্রভু, যীশু আমার স্বামী, আমি বিশ্বাসের দ্বারা ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি, আজ থেকে আমি নতুন জন্মেছি, আজ আমি থেকে দীপ্তির সন্তান, ধন্যবাদ ঈশ্বর আমাকে বাঁচানোর জন্য, যীশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে হাততালি বাজাতে পারবেন এনাদের জন্য, বসতে পারবেন না, আমি ওদের জন্য প্রার্থনা করতে চাই। প্রভু আমি প্রার্থনা করছি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন, আমি ঘোষণা করছি যীশু খ্রিস্টের নাম এদের ওপর সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে, শয়তানের এদের ওপর কোনো দাবা ও কবজা নাই যীশু খ্রিস্টের নামে, এরা আশীষিত, এদের আশীষ দিচ্ছে আপনার বুদ্ধির দ্বারা, আপনার প্রেমের দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার আত্মার দ্বারা, যীশু খ্রিস্টের নামে আমেন। বসতে পারেন। এই সময় আপনার দান দশমাস, আপনার পার্টনারশিপ হৃদয় থেকে খুশিতে দেবার, ঠিক আছে, যখনই আপনি ঈশ্বরকে দেন, যেমনই পয়সা হাতে আসে তাকে একটু হেসে নিন। আপনারা কি জানেন যে দান দেওয়ার নিয়ম কি, খুশিতে, তাতে 10 টাকাই দিন না কেন, খুশিতে দিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, আমরা একটা নতুন মানুষ। প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস
সব পাশ হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি। জীবন্তী কি বিশি সেটা আমি, আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতি, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাশ হয়েছি, আমি জানি আমি কি। জীবন্তী কি বিশি সেটা আমি, পুরনো জিনিস পাশ হয়েছি, আমি খ্রিস্টতি, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ, পুরনো জিনিস পাশ হয়েছি, আমি জানি আমি কি। জীবন্তী কি বিশি সেটা আমি, আমি নতুন জন্মা, আমি খ্রিস্টতি, আমি নতুন জন্মা, আমি খ্রিস্টতি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রার্থনা করব দানের জন্য, ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই দানের অনুগ্রহ সুযোগ দেবার জন্য। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি এর বড় ধরনের ফসল আমরা গ্রহণ করছি। ধন্যবাদ আপনার দয়া করুণার জন্য। আমরা এই দানের ওপরে আপনার আশিসের আহ্বান করছি আর ঘোষণা করছি, এই ভেট দান আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সুসমাচারকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে খুবই গুরুত্বপূর্ণ, কিছু সবার সবার প্রথম সবার বড় ঘোষণা হলো ফার্স্ট মে, সেকেন্ড মে ও থার্ড মে আমরা দুটো বিশ্বে, পুরো বিশ্বে আমরা উপাস ও প্রার্থনা করছি। গ্লোরি, ও and so important, সমস্ত সেল মিটিংয়ে সমস্ত ক্রাইস্ট এম্বাসির মতন এমন মেম্বার হওয়া চাই না পুরো ভারতে যারা ফাস্ট আর উপবাস রাখেন। আপনার মন তৈরি করে নিন, এই তিন দিন আপনার উপবাস করবেন আর প্রার্থনা। অবশ্য তিন দিন অনবরত করব না, কন্টিনিউ নয়, 4 বাজে ফাস্ট খুলতে পারেন এবং নয়তো 6টার সময় খুলতে পারেন, বাট বলবেন না যে আমি করতে পারবো না। কোনো এক্সক্লুজ নেই, যে লড়াই আমরা আছি সেই লড়াই লম্বা, আর কিছু লোকে আছেন যারা লড়ছেন, বাকি তো বসে আছেন, তারা মনে কিছু করতেই পারছেন না। আর আমরা আর আপনারা কিছু মাত্র লড়ছি, যারা লড়ছেন তারা দাঁড়িয়ে থাকতে হবে। হয়তো আমাদের বাকি সবাই লড়ছে, তারা লড়তে হবে, যারা ভাবেন মাস্ক প্রভুর দেয়া, কোভিড প্রভুর দেয়া, এরা কি লড়াই লড়বে, এরা তো শয়তানের দিকে চলে গেছে, এরা তো উল্টে আমাদের বিরুদ্ধে চলে এসেছে, তো আমরাই কিছু লড়ছি, তো সো ইউ হ্যাভ ডু ইট। এটা সম্মানের কথা, নিজেকে গোর্খা রেজিমেন্ট, পাঞ্জাব রেজিমেন্ট মানুষ, বুঝতে পেরেছেন না যে ভারতের ভাষা বুঝতে পারেন তো, ছবি দেখেছেন না যে 10 জন একজনের সমান হয়, আমরাই তেমনই। প্রেজ দ্য লর্ড, ঠিক আছে, উই হ্যাভ এ ফাস্ট অ্যান্ড প্রে, কি প্রার্থনা সেটা পাস্টার আমাদের বলবেন। সো ফাস্টিং, তো মেক আপ ইউর মাইন্ড, 3 দিন শনিবার রবিবার আর সোমবার, ইউ ক্যান ডু দ্যাট, প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের একটা থিম চলছে, এভরি মেম্বার হ্যাজ টু বি এ মাস্ট সেন্টার। যদি আপনি চার্চের মেম্বার হন, কোথাও সেন্টার হন, আপনি বলেছেন যে আপনার চার্চ দেখেন, প্রথমে চার্চ দেখুন, চার্চকে অ্যাটেন্ড করুন, কিন্তু শনিবার রবিবার আর সোমবারের মাঝে কমপক্ষে একটা সেন্টার তৈরি করতে হবে। আমাদের চার্চ 23টা অনলাইন চার্চ আছে, 21টা ভাষাতে, একটা টিনেজার আছে, একটা চিলড্রেন চার্চ আছে। ইউ ক্যান মেক এ এফেক্টস, আর আমরা চাই এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। প্রেজ দ্য লর্ড। আপনার যে ভাষা আছে আপনার আশপাশে ডাকুন, সেল আলাদা, সেল যেটা হয় সেটা হবে। তাছাড়া আমরা একটা সেন্টার তৈরি করছি সবাইকে, শুধু চার্চকে দেখানোর জন্য। আপনি কমপক্ষে একটা সেন্টার বানান, ঈশ্বর আপনাকে উৎসাহিত করুন। সেন্টার আমরা করব যেখানে কমপক্ষে 10টা মেম্বার হোক, কি হোক, এর মানে নয় যে দুটো আছে বলে আপনি দেখাবেন না, আপনার মধ্যে কি চলছে আমাকে কমপক্ষে 10 পর্যন্ত পৌঁছাতে হবে, মিনিমাম
কম পক্ষে একটা সেন্টারে। পরেরটা হলো কি, মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল আছে 11 and 12 June দেখতে পারেন। প্রেজ দ্য লর্ড, সো বি এক্সাইটেড। তারপর সেল সিস্টেমের ভাগ না হন তো সেল সিস্টেমের ভাগ হয়ে যান। এখন আমাদের 400 থেকে বেশি সেল আছে অনলাইন অ্যান্ড অন সাইট, তো আপনি একটা সেল লিডার হতে পারেন, সেলের পার্ট অংশীদার হন। বলেছি না আমরাই শুধু বেঁচে আছি কাজ করার জন্য, তো আমাদেরকে লড়াই লড়তে হবে। প্রেজ দ্য লর্ড। যদি আপনার ফাউন্ডেশন স্কুল না হয় তাহলে আজই খবর নিন, 7টা ক্লাস আছে ওটাতে, আর ওটাকে নিজেকে আপডেট করুন, এগিয়ে যেতে থাকুন। তারপর আমাদের কথা চলছে 10 লাখ বাস্তবিকতা সংগ্রহ কপি দেওয়ার জন্য 31 মে 2021 মধ্যে। গ্লোরি, দাঁড়াবো, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে আমেন। মঙ্গল আর করুণা সদাই আমাদের জীবনে থাকবে, আর আমি সর্বদা প্রভুর ঘরে নিবাস করব, যীশু খ্রিস্টের নামে আমেন। পরমেশ্বর, আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এরা বুড়ো খারাপ দুষ্ট লোকেদের বেঁচে আছে, আপনার বুদ্ধি এদের মধ্যে কাজ করছে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, কোনো রোগ এদের মধ্যে ঘরের সামনে আসবে না যীশু খ্রিস্টের নামে, কোনো গরিব এদের ঘরের পাশে আসবে না যীশু খ্রিস্টের নামে। এরা সেই জীবনকে কাটাবে যে জীবনকে যার জন্য ডাকা হয়েছে যীশু খ্রিস্টের। কোনো ব্যভিচারের কথা আমাদের মধ্যে থাকবে না যীশু খ্রিস্টের নামে। অশুদ্ধ কথা, বিশ্বাসের কথা, অবিশ্বাসের কথা আমাদের মধ্যে শোনা যাবে না যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি। যখন এরা বাবা ফিরে যাচ্ছে বাড়িতে, সুরক্ষিত ফিরে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। সমস্ত জায়গায় অনুগ্রহ এদের সাথে চলছে যীশু খ্রিস্টের নামে, ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। থ্যাংক ইউ, আনন্দ করুন, বাক্য কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment, and share. Thank you and God bless you.